নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। হঠাৎ করেই যেন তৃণমূলের পালে উল্টো হাওয়া লেগেছে। না না, আমি দল বদল করে চলে আসার কথা বলছি না, আমি বলছি তৃণমূল এখন যেভাবে এগোনোর চিন্তা ভাবনা করেছিল, সে এগোনো যেন কোথায় লন্ডভন্ড হয়ে যাচ্ছে। অন্যকে ব্লেম দেওয়া তৃণমূল কংগ্রেস এখন নিজেরাই জালে জড়িয়ে যাচ্ছে। একের পর এক জায়গায় একের পর এক জিনিসের মধ্যে তারা জড়িয়ে চলেছেন জালে। কখনো দেবাঞ্জনকে বাঁচাতে গিয়ে বলছেন রাজ্যপালের সঙ্গে আছে, তা দেখা গেছে দেহরক্ষীকে, রাজ্যপালের কাছে তার দেহরক্ষী অর্থাৎ দেবাঞ্জন দেবের দেহরক্ষী অনিন্দ্য বৈদ্যকে দেখা গেছে, তাকে খামনিতে দেখা গেছে, এইসব বলছেন। এবং তারপরে আবার অনিন্দ্য বৈদ্য গ্রেপ্তার হচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি অন্য লোকের সঙ্গেও ছবি আছে, তাদের কাউকে কিছু বলা হচ্ছে না। এরকম যখন দেখছি এই ভ্যাকসিন কাণ্ড নিয়ে চলতে চলতে, এই মধ্যখানে গতকাল দেখলাম আমরা যে একদম ডেপুটি মেয়র কুলটি পৌরসভার ডেপুটি মেয়র তবস্যম আড়া একদম সরাসরি প্যাক করে একজনকে ভ্যাকসিন দিয়ে দিলেন। মানে তিনি হঠাৎ করে যেন দায়িত্ব নিয়ে ফেললেন। স্বাস্থ্যকর্মীকে দরকার নেই, নার্সের দরকার নেই, ডাক্তারও দরকার নেই। জানি না এনারা আবার সিভিক ডাক্তার কি না, যে তারা আবার নতুন করে নামছেন। ডেপুটি মেয়র হলেও তিনি ডাক্তার, মানে ডাক্তারি করতে পারেন, ভ্যাকসিন দিতে পারেন, সে বিষয়টা আলাদা। এই ভ্যাকসিন কাণ্ড যখন জড়িয়ে ধরেছে তৃণমূলকে, সেখান থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গা করতে করতে শীতলকুচিতে পৌঁছে গেছেন। শীতলকুচিতে যে গুলি চলেছিল সেই ঘটনাটাকে জাস্টিফাইড করা হচ্ছে যে শীতলকুচিতে যে গুলি চলা হয়েছিল সেটাতে পুরোপুরিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জড়িত। এটা প্রমাণ করার জন্য আজকে সাংবাদিক বৈঠকে ভালোভাবে বলতে শুরু করলেন সুখেন্দু শেখর রায়। তিনি বেশ বললেন, তিনি আবার রাজ্যসভার একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ, তো তিনি বক্তব্য রাখুন যাচ্ছেন, মানে যখন রাখছেন এবং তিনি যখন তৃণমূলের ডায়াসে বসে বলছেন, তার মানে তিনি তৃণমূলের হয়েই বলছেন, এটা আমরা ধরে নিতে পারি। কাজে তার কথা মানে তৃণমূলের কথা, তিনি তো আর ব্যক্তি কিছু হতে পারেন না, তৃণমূলটাই বলছে তার মানে আমরা ধরে নিতে, কারণ তৃণমূলের মুখপাত্রে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি প্রথমে কি বলছিলেন শুনুন, তারপরে আমি আসছি আসল ঘটনাতে। আগে শুনুন। আইনের বিধান, সেই ম্যাজিস্ট্রেটের ইনকোয়ারি হওয়ার আগেই এইভাবে বলে দেওয়া হলো, এটা শুধু কর্তব্যচ্যুতি নয়, এটা একটা পূর্ব পরিকল্পিত ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার একটা জঘন্য প্রচেষ্টা। এবং তার আরও প্রমাণ যে আজ অবধি সিআইডি বারবার ডাকা সত্ত্বেও ওই দিন যারা কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এখানে ডিউটিতে ছিলেন বা যারা গুলি চালিয়েছেন বলে অভিযুক্ত, তারা এখনও পর্যন্ত সিআইডির কাছে সাক্ষী দেওয়ার জন্য আসেনি। এতেই প্রমাণিত হয় দিবালোকের মতো পরিষ্কার যে কি ব্যাপারটা, ভূমিকাটা কার কি ছিল। কে কি করছে পাল্টা এফআইআর, কার বিরুদ্ধে করতে, এফআইআর তো যে কেউ করতে পারে। আমি আপনার বিরুদ্ধে গিয়ে থানাতে একটা এফআইআর করে দিলাম, এবার পুলিশ দেখবে, পুলিশ দেখবে কার কোন এফআইআর এ কোন গুরুত্ব আছে, সেটা তো আমি বলতে পারি না। প্রথম যুক্তি তিনি দিয়ে দিলেন যে শীতলকুচিতে যারা ছিল সিআরপিএফ বা সিআইএসএফ জওয়ান যারা ছিল তাদেরকে ডাকা হচ্ছে, কিন্তু সিআইডির কাছে তারা সাক্ষী দিতে যাচ্ছে না। সাক্ষী দেবে কি দেবে না সেটা কথা না, ডেকেছে আসার কথা। এবার তারা তাদের ডিউটির মধ্যে রয়েছে। এই প্রশ্নটা যদি করা হয় যে প্রশ্নটা করছেন, বলছেন যে আসছে না মানে প্রমাণ হয়ে যাচ্ছে, তাহলে এই সুখেন্দু শেখরের তথা তৃণমূল কংগ্রেসকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে রাজীব কুমারকে তো অনেকবার ডেকেছিল, রাজীব কুমার কি গেছিল, তার বাড়িতে তো পর্যন্ত পৌঁছে গেছিল সিআইডি সিবিআই, তখন রাজীব কুমারকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিয়ে বললেন, তো তার মানে কি প্রমাণ হয়ে যায় রাজীব কুমার জড়িত, মানে বলতে হয় বললেন। অর্জুন সিংয়ের কথা অনুযায়ী যা বলে সেটা বাদ দিন, উকিল সম্বন্ধে কি বলেন সুখেন্দু শেখর রায়ের সম্বন্ধে, কিন্তু এখানে প্রশ্নটা এসে যায় যে আপনি এই কথাগুলো বলছেন, তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলছে সে কথার পরিপ্রেক্ষিতে আসতেই পারে। দ্বিতীয়ত তিনি বললেন এফআইআর, বলছেন এফআইআর তো যে কেউ করতেই পারে, আমি আপনার বিরুদ্ধে এফআইআর কোনো কোনো ব্যাপার আছে না, পুলিশ তদন্ত করে দেখবে, অথচ মানে একদম সত্যি কথাটা তিনি বললেন। এই রাজ্যে আমরা অর্থাৎ আপনি আমি মানে আম জনগণ, আমরা যদি কারোর নামে এফআইআর করি যে কাটমানি খেয়েছে অমুক লোক বা আমাকে শাসনে দিয়েছে, আমাকে বলেছে সবুজ সাথে সাইকেল নিয়ে যাচ্ছে তোর মেয়ে দেখে নেবো কালকে আমি, তাহলে পেলে আমি যদি রিপোর্ট করতে যাই এফআইআর করতে যাই, সেটা দেখা হবে না, পুলিশ তদন্ত করে দেখবেন কি দেখবেন না, সেটা সেটা আলাদা হবে। কিন্তু ওরা যদি বলে দেয় এই লোকটি ছিল জড়িত শ্লীলতাহানিতে, সে যদি সেখান থেকে 10 কিলোমিটার দূরে থাকে তাহলে তাকে ধরে নেবে পুলিশ, তখন সে হচ্ছে তখন জড়িত। যেরকম অনুব্রত মণ্ডল বলে গাঁজা কাছে ফাঁসিয়ে দাও, এই গাঁজা কাছে ফাঁসানো বলতে রাকেশ সিংয়ের কথা মনে পড়ে যায় এবং মনে পড়ে যায় আরও অনেকের কথা, যাতে ফাঁসানো চলছে মানে চলছে এখন, জানি না এখনও কতটা সত্যি কতটা মিথ্যে, আইন আদালতের উপর আমাদের ভরসা থাকে।
যেটা বলছিলাম সেটা হচ্ছে তিনি পরিষ্কার বললেন এফআইআর করে দাও। এরপরে তিনি যেটা বললেন সেটা আপনারা খুব ভালোভাবে শুনবেন এবং শোনার পরেই আজকে শুরু হচ্ছে আসল কথা। তিনি কি বলছেন দেখুন। এই বিষয়ে লাভলী মৈত্র আজকে মন্তব্য করেছেন যে ওখানে সবটাই ঘটনা। আমি কে লাভলী মৈত্র আমি তাকেও চিনি না জানি না। তোলাবাজির জন্য আমি বলছি তো কোনো লাভলী মৈত্রকে আমি চিনি না জানি না। শুনলেন ভালোভাবে, লাভলী মৈত্রকে আমি জানি না, আমি চিনি না। লাভলী মৈত্র হচ্ছেন অরুন্ধতী মৈত্র ওরফে লাভলী মৈত্র, তিনি হচ্ছেন একজন বিধায়ক, সোনারপুরের বিধায়ক। তার তৈরি করা প্যান্ডেলে যেটা আছে সেটাতে আগুন লেগেছে। যে বা যারাই কাজটা করে থাকুক তারা অন্যায় কাজ করেছে। যেমন বিজেপির পার্টি অফিস জ্বালানো যেরকম অন্যায় আমরা সবসময় বলে আসছি, সেরকম তৃণমূলের বা কারোর যে কোনো লোকের যেই পার্টির যে যেই করুক তার কোনো কিছু পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এই সব জিনিস বাজে জিনিস। সেটা নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তিনি কিন্তু এই সুখেন্দু শেখর রায় ছট করে বলে দেন আমি লাভলী মৈত্রকেই চিনি না। একজন রাজ্যসভার সাংসদ তৃণমূলের মুখপাত্র হয়ে তিনি যিনি বলছেন প্রেসের সামনে দাঁড়িয়ে লাভলী মৈত্রকে তিনি চেনেন না। লাভলী মৈত্র এই ভিডিওটা দেখছেন কিনা জানি না, বা তার আশেপাশের লোকেরা মানে তাদের কথা আমার কথা বলছি যারা চামচা চামচা বেলচা বা যা যা চাচা আছেন আর কি তারা দেখছেন কিনা জানি না, কিন্তু মনে রাখবেন এটা অশনি সংকেত। লাভলী মৈত্র কি এবার আলাদা দিকে চলে যাবেন? তার কারণ হচ্ছে তাকে দেখা গেছিলো দেবাঞ্জন দেবের সঙ্গে, তিনি সম্মান দিয়েছিলেন দেবাঞ্জন দেবকে এবং তিনি সেই জায়গায় ছিলেন। এবার লাভলী মৈত্র কী বলে সেটা দেখার অপেক্ষা আমরা সবাই জানো। লাভলী মৈত্রকে চেনেন না বলেছেন সুখেন্দু শেখর রায় একদম অন ক্যামেরা প্রেসের সামনে বলেছেন আমি চিনি না। এবং ঘটনাটা যেটা একটা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, তার যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে সভা মঞ্চ সভার প্যান্ডেল যেটা ছিল সেটাকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, এটা কিন্তু যেই করে থাকুক অন্যায় কাজ। এবং অন্যায়ের বিরুদ্ধে তদন্ত হবে কী হবে না হবে জানি না, কিন্তু যখন একজন রাজ্যসভার সাংসদ তৃণমূলের সাংসদ যখন একদম অন ক্যামেরা প্রেসের সামনে বলেন লাভলী মৈত্রকে আমি চিনি না, তার মানে বুঝতে হবে লাভলী মৈত্রর কপালে কিন্তু দুঃখ আছে। তখন আমাদের মনে হচ্ছে যা দেখে এসেছি তৃণমূলী কালচার তাতে দেখা গেছে, বা তৃণমূলের রাজনীতির যে ইতিহাসটা যদি বিশ্লেষণ করা যায়, লাভলী মৈত্র হয়তো জানেন না, তাকে তার জ্ঞাতার্থে বলি এই তৃণমূল কংগ্রেস যাকে চিনি না জানি না বলে তার ঘাড়ে কিন্তু বিপদ এসে যায়। কারণ চিনি না জানি না বললেই তার ঘাড়ে বিপদ আসবে, কারণ হচ্ছে এই দেবাঞ্জন দেবকে নিয়ে টানাটানি চলছে। তো দেবাঞ্জন দেবের সঙ্গে ওনার ছবি দেখা গেছে, ওনার ভিডিও ফুটেজ দেখা গেছে। এবার দেবাঞ্জন দেবকে টানলেই লাভলী মৈত্রকে রাখা হবে, কেন তিনি গিয়েছিলেন সেখানে? এই যে সিবিআই তদন্ত যদি হয় তার আগে কি গা ঝাড়া দিতে চাইছেন, মানে ঝেড়ে ফেলতে চাইছেন লাভলী মৈত্রকে? আসলে লাভলী মৈত্রর মতো মানুষরা কিন্তু বোরে হয়ে গেছেন। লাভলী মৈত্র কিন্তু কিসের জন্য গেছেন? তার কারণ হচ্ছে ওখানে লেখা ছিল যুগ্ম কমিশনার পশ্চিমবঙ্গ, জয়েন্ট ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তিনি সেটা দেখেছেন। এই দেবাঞ্জন দেবের মানে কি বলবো এই ছোঁয়াটা কত দূর আছে, হাত যে কত দূর গেছে এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে। কারণ দেবাঞ্জন দেবের জন্যই হয়তো লাভলী মৈত্র আজকে অচেনা অজানা হয়ে যাচ্ছে। একজন বিধায়ক হয়ে তৃণমূলের বিধায়ক চেনেন না তাকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং অন ক্যামেরা তিনি সবার সামনে বলছেন আমি চিনিই না তাকে, কে লাভলী মৈত্র আমি তাকে চিনি না। ভাবার ব্যাপার না? মানে ভোট কি অন্য জায়গায় পাকাচ্ছে? মানে সবার মনে কি সন্দেহ হচ্ছে সিবিআই 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 কী জানি? সিঁদুরে মেঘ দেখে কি ভয় পাচ্ছেন? যেহেতু সিবিআই কাণ্ডে অনেকেই জেলে গেছে, আগে থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার ধান্দা কে জানে? যা ঢুকলো তাই মাথায় বললাম, আপনারা এবার ভেবে দেখুন আমি ঠিক বললাম না ভুল। কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী রুদ্রবার্তার জন্য অপেক্ষা করে থাকবেন। আর মীরা বাঙ্গাল চ্যানেলটা দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হিন্দিতে এই বাংলা থেকে হিন্দিতে বলার দরকার আছে। আধা ভাঙা হিন্দিই হোক কিন্তু গোটা দেশের কাছে তুলে ধরতে হবে। অনেকেই অবাঙালি যারা আছেন, অবাঙালিভাষী মানে বাংলাভাষী যারা বাংলা জানেন না, হিন্দিভাষী যারা, তারা প্রত্যেকে প্রায় হিন্দিতে বলে বুঝতে পারবেন, ভাঙা ভাঙা হলেও ধরে নেবেন ঠিকই, তো তখনই জানতে পারবে বাংলায় আমরা ঠিক কেমন আছি। এই জন্যই করা এই রুদ্রবার্তার আরেকটা উইংস, সেটা হচ্ছে মেলা বাঙ্গাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।